চিত্তবাবুর দোকানের চিকেন স্টুকি শুধুই নামে চলছে। কত বাটার দিলে গো? আমি এরকমই দিই, নতুন সবজি জয় মা তারা হোটেলেই খাওয়ায়। ওই হই 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 হই, চালু দিয়ে এচোর কষা। চিকেনটা কিন্তু এখানে প্রচন্ড নরম। সুরুচির ডায়মন্ড ফিশ ফ্রাই না খাও তাহলে আর কি খেলে? আহ, একদম সাদা ধপধপে মাছ। মটন তো না, এটা মটনের মতোই বানিয়ে দিয়েছে। এচোর শুধু 35 টাকা, বাকি সব 25 টাকা। এই আমি বাজবো তো। হাই, হ্যালো, কি খবর সবার? অনেকদিন হয়ে গেল আনপ্ল্যান্ড ভিডিও হয়নি, মানে বুঝতে পারছো আমি প্ল্যান করে আনপ্ল্যান্ড ভিডিও করতে বেরিয়েছি। বিশাল কন্টেন্টের অভাব। চিন্তা নেই, বিরিয়ানির ভিডিও করব না, আজকে করব ডেকার্স লেনের ভিডিও। কেমন আছে ডেকার্স লেন? ডেকার্স লেনের খাবার কি আগের থেকে খারাপ হয়ে গেছে নাকি আগের মতোই আছে? ডেকার্স লেনে কি নতুন কোনো দোকান হয়েছে নাকি সবাই শুধু চিত্তবাবুর দোকানের স্টুই খেয়ে যাচ্ছে? কন্টেন্টের অভাব। কিন্তু সবকিছুর আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, খাও বস খেয়ে বাঁচো। ডেকার্স লেনের ভিডিও হবে, আর সেখানে যদি আমি চিত্তদার দোকানের চিকেন স্টু না খাই তাহলে আমি কি করলাম? এই হচ্ছে চিত্তবাবুর দোকানের স্পেশাল চিকেন স্টু, এই হচ্ছে বাসন্তী পোলাও, আর এই হচ্ছে একদম চিলি চিকেন, মুরগির মাংসের মেটে আছে। ওই জায়গা থেকে চিকেন স্টু খাওয়া শুরু হয়েছে একদম এত অবধি। আর দোকানের সামনে কিন্তু একদম লাইন দিয়ে ফ্রাই আইটেম রাখা রয়েছে, তার মধ্যে এই হচ্ছে চিকেন পকোড়া, এই ফিশ ফ্রাইটা হচ্ছে 80 টাকা, ফিশ রোল, ফিশ ব্যাটার ফ্রাই, গোটা ডিমের চপ, ভিতরে মাছের স্টাফিং, এই হচ্ছে ফিশ চপ, আর এটা হচ্ছে ভেজিটেবিল চপ, তার সঙ্গে স্পেশাল একদম গরম গরম শেকা পাউরুটি। আমি চিকেন স্টু কি খাবো? তার আগে আমার হাত ঘড়ি সব চিকেন স্টু খেয়ে নিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা ঘড়ি আর হাতে। একটু যদি ডিপ কিছুর মধ্যে জিনিসটা দেওয়া যায় তাহলে ভালো। চিত্তবাবুর দোকানের চিকেন স্টু কি শুধুই নামে চলছে? আগেকার আমলে আমি চিকেন স্টু খাইনি, আমি এখন খাবো, এখন খেয়ে যেরকম লাগে আমি তোমাদেরকে সেরকমই জানাবো। এরকম সরু মার্কা একটা চিকেনের লেগ পিস, স্টুটা নো ডাউট ভালো খেতে, গোলমরিচ গুঁড়োটা দিয়েছে ওটার ফ্লেভারটা একটু বেশি পাবে তোমরা। চিকেনটা কিন্তু এখানে প্রচন্ড নরম, এইরকম নরম সফট চিকেন মোটামুটি ঠিকঠাকই খেতে। চিকেন স্টু হচ্ছে 100 টাকা আর মাটন স্টু হচ্ছে 150 টাকা। উনি বললেন এখানকার চাটা খেয়ে দেখো, চিত্তবাবুর দোকানের স্পেশাল চা, দাম হচ্ছে 8 টাকা। এই আমি বাজবো তো। এখানে চাও কিন্তু প্রচুর লোকে খাচ্ছে সকাল সকাল, মানে বুঝতে হবে চাটার নাম আছে। ডেকার্স লেনে আসবো আর অরুণদার দোকানে আসবো না, এটা তো হয় না। কেমন আছো বলো? জয় মা তারা, বিন্দাস আছি। সকাল সকাল সমস্ত কিছু রেডি, খাবার দাবার সব রেডি? ওকে, অরুণদার দোকানে এসে সকাল সকাল একটা জিনিস তোমরা নোটিস করবে, মাকে কিভাবে যা সাজিয়ে রেখেছে যা, দেখো প্রতিদিন এইভাবে করো। এটা 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 আমার কি বলা যায়, মানে আমি যেরকম ভালো জামা কাপড় পরি, তাহলে উনি তো আমাকে জামা কাপড়টা পরাচ্ছেন সেটা অজান্তি, তা আমি কেন ওনাকে এইভাবে সাজিয়ে রাখবো না? এই অঞ্চলে যদি কেউ এচোর কষা খাওয়ায় সেটা হচ্ছে এই দোকান, জয় মা তারারই দোকান। নতুন সবজি জয় মা তারা হোটেলেই খাওয়ায়, নতুনত্ব জিনিস এবং সুস্বাদু খুবই ভালো, আমরা তো আসি। আলু দিয়ে এচোর কষা, আর এখানে হচ্ছে ফুলকপির রোস্ট, এই হচ্ছে পনিরের ভর্তা, এটা হচ্ছে স্টাফ পটেটো, আর এটা হচ্ছে পনির কারি বল। এচোর শুধু 35 টাকা, বাকি সব 25 টাকা। স্যার এই হচ্ছে আলু 65, মটর পনির, আহা নবরত্ন কারি, এখানে রয়েছে চানা পনির, এই হচ্ছে ডাল মাখানি। শীতকালে প্রত্যেকটা দিন খিচুড়ি হয়, কোনোদিন বাদ যায় না, শুধুমাত্র সানডে ছাড়া। তা সোনামুখ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার মধ্যে কিন্তু বড় বড় সাইজের পনিরের টুকরো, পনিরের টুকরো, ফুলকপি, নারকেল, তুমি কাজু খিচুড়ি, টোটালটাই পাবে। হচ্ছে সাদা পোলাও। দোকানের এই সাইডটাতে কিন্তু রুটি, কুলচা, নান এই সমস্ত কিছু তৈরি হয়, এগুলোর কি দাম আছে? কুলচা 15 টাকা, বাটার নান 15 টাকা, হাত রুটি 5 টাকা, তন্দুরি হচ্ছে 6 টাকা, আর বাটার তন্দুরি 10 টাকা। ওকে, কুলচা একদম ভাটি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছে, তার উপরে এখন বাটার লাগিয়ে দিচ্ছে। কত বাটার দিলে গো? আমি এরকমই দিই, আমি শুধু আমি এইভাবেই দিই প্রত্যেক এতটা। হ্যাঁ এতটাই, খুব ভালো লাগছে, পনির ভর্তা ইজ সো গুড, আলুর দমটাও খুব ভালো, তার সঙ্গে এই চাটনিটা আমি এক্সট্রা নিয়েছি। ভাই পহলি বার আয়া হুম, পর মুঝে বহুত হি আচ্ছা লাগা, সবসে জ্যাদা ইয়ে জ্যাদা টেস্টি হ্যায়। স্টাফ পটেটো বহুত হি আচ্ছা, বহুত হি ফ্যান্টা। এই হচ্ছে মটর পনির, দাম হচ্ছে 25 টাকা। এচোর কষা, এটার দাম কিন্তু হচ্ছে 35 টাকা। এই যে পনির কারি বলটা দেখছো, এটাও 25 টাকা। সঙ্গে এই হচ্ছে ধনে পাতার চাটনি, মশলা কুলচার উপর দিয়ে যে বাটারটা দিয়েছে না, ওই হই 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 হই, বাটারে একদম স্নান করিয়ে দিয়েছে কুলচাকে, এটার দাম হচ্ছে 15 টাকা। আর কুলচার ভিতরে এইরকম পনির দিয়ে স্টাফিং করা আছে, কুলচা তার সঙ্গে মটর পনির, আহা। বাকি সব কিছু 25 টাকা করে প্লেট, শুধু এচোরটা এখানে 35 টাকা। এচোরের গ্রেভিটা নেব, বিশাল তেল দিয়েছে, বিশাল মশলা দিয়েছে, মটন তো না এটা, বাট মটনের মতোই বানিয়ে দিয়েছে। আর এই হচ্ছে এখানকার তন্দুরি রুটি, এটা দিয়ে একটু পনির কারি বলটা খাবো।
আসলে অন্য কোন দোকানের খাবার টেস্ট খারাপ হয়েছে না ভালো হয়েছে আমি জানি না, বাট অরুণদার দোকানের টেস্ট দিন দিন বাড়ছে। তোমাদের কিন্তু এরকম একটা চাটনি দেওয়া হবে, ধনে পাতার চাটনি, এটা খেয়ে দেখা যাক কেমন। আমি ভুল করে ফেলেছি, শুধু ধনে পাতার চাটনি ভেবে এটার মধ্যে কাঁচা লঙ্কা একদম ঝাল ঝাল খেতে। এটা জয় মাতারা, ভালো দেখো, তোমরাও ভালো দেখো। মোটামুটি তাহলে 21 বছরের দোকান, হ্যাঁ রানিং 21 বছরের রানিং। 10টা থেকে মোটামুটি রেডি, 10টা পৌনে 11টা থেকে এনে শুরু করে নিয়ে 4টে 4:30 অবধি। ডেকার্স লেনে এসে যদি সুরুচি ডায়মন্ড ফিশ ফ্রাই না খাও তাহলে আর কি খেলে, এটা আমি বলছি না, এরকম সবাই বলে। আচ্ছা ঘড়িতে বাজে এখন দুপুর 2:00, আর সুরুচি রেস্টুরেন্টের ভিতরে কন্ডিশন কিছুটা এইরকম, মানে একদম ফুল প্যাকড আপ, মানুষে বসে ভাত মাটন মাংস সব কিছু খাচ্ছে, বসার জায়গাই নেই দুপুরবেলা লাঞ্চ টাইমে। কত দাম এটা? 130 টাকা। পিওর ভেটকি মাছ, একদম লোকাল ভেটকি। আর কি কি স্পেশাল আছে এই দোকানে? চিকেন ভর্তা আছে, মিক্স ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, মাটন কষা আছে, বিরিয়ানি আছে। এই হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই, যেটা সব থেকে বেশি পপুলার, দাম হচ্ছে 130 টাকা। চিত্তবাবুর দোকানের স্পেশাল ডায়মন্ড ফিশ ফ্রাই, ডায়মন্ডের শেপ এটা এক্স্যাক্টলি না, একটু এরকম শেপ হয়ে গেছে, দাম হচ্ছে 130 টাকা, বাট সাইজটা বেশ বড়ই আছে। একদম সাদা ধপধপে মাছ, এটা ভাঙার পরে ভিতরে একদম সাদা ধপধপে মাছ, আর উপরে কোটিংটা একদম পাতলা, খুব একটা মোটা না, একদম পাতলা কোটিং, ভিতরে একটা হালকা মশলা দেওয়া আছে। গন্ধটা আছে না, যে অ্যারোমাটা, যে স্মেলটা আছে ভাই, তারা ডেকার প্লেনে এসেছো, বাট সুরুচি থেকে ফিশ ফ্রাই খাওনি, 130 টাকা দিয়ে ফিশ ফ্রাইটা একবার খাও, খাও আর লাইক করো ভিডিওটা। সুরুচি রেস্টুরেন্টের একদম পাশে এখানে আরো একটা দোকান রয়েছে, নাম হচ্ছে ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার, আর এখানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে ফ্রাই আইটেম থেকে শুরু করে গ্রেভি আইটেম, রাইস, ফিশ বাটার ফ্রাই 90 টাকা, একদম 90 টাকা। আচ্ছা ফিশ ফিঙ্গার 4 পিস 120। আচ্ছা আর ফিশ ফ্রাই ডায়মন্ড 120, নরমাল যেটা আছে স্কয়ার ওটা 80। চিলি চিকেন আছে, ওইখানে তো পুরোপুরি ভেজ সবকিছু, আর এইটা একদম ডেকার্স লেনে ঢুকেই একটা ভাতের হোটেল জয় মা তারা, দেখতে পাচ্ছ তার আমার ছবি দেখছো, মানে এটা হচ্ছে অরুণদার দোকান, ভাতের দোকান। এটার মধ্যে তুমি কাতলা মাছ, রুই মাছ, ভোলা মাছ, ভেটকি মাছ, আর হপ্তায় দুটো দিন মটন করি, সেটা বুধবার করা হয় আর শুক্রবারে করা হয়। মটনটা করলে ডেলি করতে পারি না যে তা নয়, কিন্তু তার সবার তো একটা খাবারের মধ্যে সামর্থ্যটা তো দরকার থাকে, তাহলে চিংড়ি মালাইকারি আছে, চিকেন কষা আছে, ডিম আছে, কাতলা আছে, রুই আছে, ভোলা মাছ আছে। এই হচ্ছে চিকেন কষা, প্রায় শেষ, এখন দুপুর শেষ, খাবারও শেষ। আচ্ছা কাতলা মাছের কালিয়া। আচ্ছা ডেকার্স লেনে ঢুকেই একদম ফার্স্ট যে ভাতের হোটেলটা আছে সেটাই হচ্ছে অরুণদার ননভেজের দোকান। যারা ডেকার্স লেনে ননভেজ খাবার খেতে আসো, আমি বলবো অরুণদার দোকান থেকে একবার ভেজ খাবারগুলো খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবেই। গরমকাল পড়ে গেছে, ভীষণ গরম, সবাই নিজেদের খেয়াল রেখো, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে জল খেও, আর বেশি কিছু বলবো না, যদি এতদূর ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো। বং ইনসেন ইউটিউব চ্যানেলে আজ 2 লাখের বেশি ফ্যামিলি মেম্বার, তো এই 2 লাখ সাবস্ক্রাইবারের স্পেশাল কিছু আসছে, খুব তাড়াতাড়ি আসে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, বিরিয়ানি ভাই আসছে। বিশাল কন্টেন্টের অভাব, এই মানে মুভমেন্ট রাখবি কেন, আর ফুড ব্লগার, আর ফুড ব্লগার। ডেকার্স লেনে কি নতুন কোনো দোকান হয়েছে নাকি সবাই শুধু চিত্তবাবুর? দোকানে অনেক কিছু আছে, জাস্ট অনেক কিছু, তার মধ্যে 3 গাড়ি রে, গাড়ি গাড়ি গাড়ি, তোমরা জাস্ট বুঝতেই পারবে না এটা পিওর। আরে তোর ব্যাং, আমি এখানে খাচ্ছি, ও আমাকে দেখে হঠাৎ করে মাথায় হাত দিয়ে দিচ্ছে, আমি কি ভুল করে ফেলেছি, আমাকে দেখে মাথায় কেন হাত দিচ্ছে? ও সার চিনিসকে ফার্স্টে আমিই আছি, বিশাল ব্যাপার, দেখে সব জায়গায় বং মিলছে। আজকে হর্নগুলো কাটবো না, তোমরাও সহ্য করো হর্নগুলো, সেম স্মেল, এত লোকজন দেখছে আমি কনফিউজ হয়ে গেছি কি বলবো। কাকা
গরম। আমি কলকাতার রাস্তার গাড়িকে বলছি চুপ করো। কে আমি?